ইউটিউবের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার আমি ডক্টর রতিন কুমার পাল আমার আজকের বিষয় হচ্ছে মানুষ একশো বছর পর্যন্ত নির এবং পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তা এই যে পেটের যে সমস্যা সমস্যা পেটের সমস্যা থেকে মানুষের নানারকম রোগের সৃষ্টি অম্বল গ্যাস বদহজম থেকে আরম্ভ করে যেসব সমস্যা করেন পেটের সেই সমস্যা থেকে মানুষের প্রচুর রোগের সৃষ্টি হচ্ছে তা বদহজম যে অম্বল গ্যাসের যে সমস্যা সেখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে নিয়মিত যারা হয়তো খাওয়া দাওয়া করেন না যারা হয়তো বাইরে ফাস্ট ফুড পছন্দ করেন বাড়ির খাবার ঠিকমতো খান না বা হয়তো কারো হয়তো অন্যরকম নেশা ভাঙা যারা করেন যেমন মদের নেশা বা যাদের হয়তো স্মোকিং করেন তাদের যে নেশা ভাঙ যে সমস্যাগুলো আছে সেই জন্য হয়তো তাদের ক্ষিদেপক্ষটা ঠিকমতো হয় না বা হয়তো কোনো টেনশানে বা হয়তো রাত্রে ঘুম ঠিকমতো না হওয়ার জন্য আপনাদের নানা রকম সমস্যার কারণে কিন্তু পেটের না কিন্তু হয় কিন্তু এটা তো একদিন হয় না এবং আস্তে 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 কন্টিনিউ হয়তো রাত্রে ঘুমের যে সমস্যাটা কন্টিনিউ আস্তে 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 হতে 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 সারা জিনিস চেতন রকম সমস্যার কারণে হয়তো আপনাদের এই গ্যাসের যে পেটের সমস্যাটা দাঁড়িয়ে গিয়েছে বা হয়তো যারা হয়তো টাইম মতো খান না হয়তো সকালে খাবার না খেয়ে বেলা এগারোটার সময় বা দুপুরে গিয়ে একবারে খাবার খান এই যে মাঝখানের যে গ্যাপিংটা ছ সাত ঘন্টা আট ঘন্টা যে গ্যাপিং পেয়ে গিয়েছে এই এই খাবারটা না খাওয়ার জন্যে বা রাত্রের তো তো খাবার তো মানুষকে হয় না কিন্তু রাত্রের দিকে দশটার মধ্যে খাবারটা কমপ্লিট করে একবার সকালবেলায় হয়তো এসে খাওয়া দাওয়া না করে একবার দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া এই যে কন্টিনিউ দেখেন হিসাব করে দেখেন যে কত ঘন্টা আপনি খাবার খেয়েছেন এই চৌদ্দ ঘন্টা যদি খাবার ঠিক ঠিকমতো না খান তাহলে কিন্তু আপনার তো আস্তে আস্তে ভেতরে পার্শ্ব সমস্যা হবেই যে পিত্তির সমস্যা হোক লিভারের সমস্যা হোক স্প্রিনের সমস্যা হোক বা গ্যাস্ট্রিক সমস্যা হোক যে কোনো সমস্যা দাঁড়িয়ে যাবে গ্যাস্ট্রিক সমস্যা থেকে আস্তে 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 আপনাদের পিত্তি জমিতে জমিতে কি হবে আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে লিভার থেকে যে অটোমেটিক যে বায়োসিক্রেশন হয়েছে খাবার না পেলে কেউ জায়গাটা ঘাই সৃষ্টি হবে গ্যাস্ট্রিক আলসার হতে পারে গ্যাস্ট্রিক আলসার থেকে আপনার প্যাপ্টিক আলসার হতে পারে প্যাপটিক আলসার থেকে আপনার ক্যান্সারের সমস্যাও দেখা দিতে পারে তাই জন্যই আমাদেরকে সবসময় পেটকে সুস্থ রাখতে হবে খাবার দাবার টাইম মতো খেতে হবে অম্বল গ্যাস থেকে মুক্তি থাকতে হবে তাহলে আমরা দীর্ঘদিন নিরোগভাবে সুস্থভাবে থাকতে পারব পেটের সমস্যা থেকে তাহলে আমাদেরকে জলটাকে হয়তো অনেকে কাজের মাধ্যমে জলই খাবার জলই খান না খাবার খান না এখান না জলই খান না জলের ঘাটতিটা মানে সবসময় শরীরের মধ্যে থেকেই যাচ্ছে জল খাওয়া খাওয়ার ফলে হয় আমাদের স্টমাকটাকে সবসময় থেকে পরিষ্কার থাকে কিন্তু সেই কাজটা কিন্তু আপনি হয়তো করবার সময় পান না বা সুযোগ পান না জলের খাওয়া কিন্তু আপনার ঠিকমতো হয় না বা হয়তো আপনি খালি পেটে হয়তো মদ্যপান করছেন খাবার না খেয়ে বা অতিরিক্ত রেগুলার মদ্যমান করেন এরকম সমস্যার থেকে আপনাদেরকে কিন্তু দূরে থাকতে হবে বা অতিরিক্ত স্মুখিং করেন সেসব থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে তবে আস্তে 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 আমাদের পেটের যে সমস্যা সেটা কিন্তু ঠিক হবে বা নিরাময় হবে আবার আপনি হয়তো রাত্রের দিকে শুয়ে পড়লেন শুয়ে মোবাইল ঘাঁটতে লাগলেন ঘুমাতে ঘাইতে 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 ঘাটতে ঘাঁটতে আপনি দেখলেন যে রাত্রে বারোটা একটা দুটো পর্যন্ত চেতনি আছে দীর্ঘদিন এরকম করলে কিন্তু পেটের সমস্যা তো দাঁড়াবেই ঘুমটা তো আমাদের রেগুলার প্রয়োজন আছে আট ঘন্টা করে তাই জন্যে আপনাদেরকে সেখান থেকেও সরে আসতে হবে বা হয়তো বাড়িতে ফ্যামিলি হোক বা ছেলে মেয়েদের নিয়ে হোক বা হয়তো বাবা মাকে নিয়ে হোক নানা রকম টেনশানে আপনি হয়তো ভুগছেন সেই টেনশান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে দুশ্চিন্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কিন্তু না হলে কিন্তু আপনার যে পেটের যে সমস্যা সেটা আস্তে 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 বড়ো ধরনের আকার নেবে তাই জন্যে আজকের আমার যে বিষয় যে অম্বল গ্যাস বা পেটের সমস্যা থেকে মুক্তি পেয়ে আপনারা একশো বছর পর্যন্ত রোগ থেকে মুক্তি থাকুন বা পেটের সমস্যা থেকে মুক্তি থাকুন তাই জন্যে আমাদের বা প্রয়োজন আছে যে চারটে হোমাইপিটা ওষুধ বলছে ওষুধ খুনে ঠিকমতো খাবেন আমাদের প্রয়োজন আছে যে যে সময়ে খাওয়া দাওয়া করে সময় শুতে হবে এবং সময়ে ঘুম থেকে উঠতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে একটু এক্সারসাইজ ব্যায়াম যোগ ব্যায়াম এসব কিন্তু নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনি যে বয়সে মানুষ হোক না কেননা এইসব নিয়ে কিন্তু আপনাকে ব্যস্ত থাকতে হবে এবং করার পরে বাড়িতে এসে খাবার দাবার ঠিক টাইম বাই টাইম রুট বাই রুট ঠিক চার ঘন্টা পাঁচ ঘন্টা অন্তর খাবার ঠিক টাইম 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 বনা খেতে হবে খেলে কিন্তু আপনার পেটের সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে হবে নিয়মিত রেগুলার চার থেকে সাড়ে চার লিটার জল নিয়মিত খেতে হবে এবং খাবারের সাথে সাথে টমেটো শশা পেঁয়াজ এই গাজর ভাজা ভয়াবীতের সঙ্গে তারা খাবেন না এসব কেটে কিন্তু সালাড বানিয়ে কিন্তু রেগুলার দুপুরে এবং রাত্রে এক বাটি করে খেতে হবে এবং খাওয়ার পরে আধ ঘন্টা এমনি বাড়ির মধ্যে হোক বা বাইরে হোক হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করবেন তারপরে কিন্তু সবাই খেয়ে উঠে হয়তো শুয়ে পড়েন অনেকে কিন্তু সেই কাজটা করবেন না সেখানে সেই কাজের জন্য কিন্তু আপনাদের পেটের সমস্যা কখনো না আরও হয় খাবার খেলাম শুয়ে পেলাম বা হয়তো যারা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন তারা হয়তো হাঁটা ঘোরাটা করতে পারেন না তারা চেয়ারে হয়তো বসে চব্বিশ ঘন্টা কাজ করছেন বা ল্যাপটপ হোক বা কম্পিউটারের কাজ করেন তাদের ক্ষেত্রে এসব সমস্যা বেশি দেখা দেয় যে পেটের সমস্যা হোক না গাছের সমস্যা কোক এগুলো বেশি দেখা দেয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে যে আমি চারটে মেডিসিন পড়লাম বলছি সেখানে কিন্তু ব্যবহার করুন দেখুন আস্তে 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 কমে যাবে তার আগে আমি বলি আমি ডক্টর রতিন কুমার পাল আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতিন কুমার রতিন কুমার পাল চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল লাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যাই এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাই বন্ধুরা আজকের যে চারটে হোমিওপ্যাথি মেডিসিন বলছি মেডিসিনেও এক নম্বর মেডিসিন হচ্ছে রুবিনিয়া থার্টি রুবিনিয়া থার্টি অম্বল গ্যাসের জন্য খুব ভালো মেডিসিন যাতে হয়তো গাভীর ভাব পেটে প্রচণ্ড গ্যাসের সমস্যা আছে এবং বুক জ্বালা পেট জ্বালা এবং মাথা ঝিমঝিম করা এসব যে যেসব সমস্ত আছে বা অমল গ্যাসের জন্য হাতে তলা পায়ে তলা পড়া করা তাদের ক্ষেত্রে রুমিনিয়া আমাদের খুব ভালো কাজ করে অবশ্যই রুমিনিয়া মাথা থার্টি পারসেন্সি দু ফোটা করে দিনে তিনবার কন্টিনিউ দু ফোটা করে দিনে তিনবার আধ গাপ জ্বালা মিশিয়ে অবশ্যই খাবেন সাত দিন পর থেকে দিনে দুবার করে ব্যবহার করবেন কন্টিনিউ এটাকে এক মাস করে যাদের রুমিনার সঙ্গে মিলবে অবশ্যই ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন দ্বিতীয় মেডিসিন হচ্ছে অ্যাসাফেডিটা থার্টি এটা আমরা যত সবাই জানি হিং থেকে তৈরি তাই অ্যাসাফিডিটের থার্টি এই মেডিসিনটি যাদের হয়তো অম্বল গ্যাসের সমস্যা আছে কা বমি ভাব আছে বা বমি হয়ে যায় খাওয়ার পরে বমি হয়ে যায় পেটের মধ্যে সবসময় থুম ধরা মানে যে বেলুনের মধ্যে ফুলে আছে এরকম যে সমস্যা আছে বা হয়তো অম্বল গ্যাসের জন্যে আপনার খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না বা হয়তো যাদের হয়তো সময়ে খাওয়া দাওয়া করতে পারেন না তাদের ক্ষেত্রে অ্যাসাফিডি আমাদের এক্সপিট থার্টি ওঠেন্সি খুব ভালো কাজ করে দু ফোটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা এটা সামান্য জল মিশিয়ে অবশ্যই খাবেন তাই এটা কন্টিনিউ এক সপ্তাহ খাওয়ার পর দিনে একবার করে অবশ্যই খেতে পারেন এটা কন্টিনিউ এক মাস চালাবেন তারপর যদি ভালো ফল পান নিশ্চয়ই এর থেকে বেশি আপনাকে খেতে হতে পারে এরপর তৃতীয় নম্বর যে মেডিসিনটা বলছে সেটা হচ্ছে চায়না থার্টি চায়না থার্টি যাদের হয়তো পিত্তির সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে বা জন্ডিসের সমস্যা আছে এই থেকে যাদের পেটের সমস্যা আছে অম্বল গ্যাস বদহজম বা অন্য সমস্যা মানে যেখানে দেখা দেয় বা হয়তো সকালে খালে পেটে ধান মাঝে মাঝে বমি হয়ে গেলো পিত্তের মতো হচ্ছে সবুজ সবুজ পিত্তের মতো হচ্ছে বা সাথে সাথে পেটটা হদম বেলের মতো ফুলে থাকছে বা গোটা পেটটাই ফুলে থাকছে মনে বাইশ এখন ভর্তি হয়ে আছে খাওয়ার পরে ঢেঁকুর উঠে হেউকে ঢেঁকুর উঠছে কিন্তু খাবারে ঢেঁকুর চলে আসছে এবং যাদের হয়তো এই অম্বল গ্যাসের পেটের সমস্যা থেকে হয়তো রাতে রাতে জ্বরও আসতে পারে এইসব সমস্যা থাকলে অবশ্যই তারা না থার্টি মেডিসিনটি ব্যবহার করতে পারেন দু ফোঁটা করে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে কন্টিনিউ এক সপ্তাহ চালার পর দিনে দুবার করে অবশ্যই ব্যবহার করতে পারেন তৃতীয় নম্বর যে মেডিসিন বললাম চতুর্থ নম্বর মেডিসিনটা হয়েছে নাকসম থার্টি এই মেডিসিনটি আপনারা হয়তো সকালেই জানেন নাক্সফ্রমের কথা আগে থেকে শুনেছেন যাদের হয়তো অতিরিক্ত মদ্যপান বা স্মোক করেন বা বাইরে ফাস্ট ফুড যারা অতিরিক্ত খান তাদের ক্ষেত্রে যে অম্বল গ্যাস সমস্যা বা হয়তো নিয়মিত খাওয়ার সময় মতো খাওয়া দাওয়া করেন না ঘুরে বেড়ান বা রাত্রে ঘুমের যাদের সমস্যা আছে বা দুশ্চিন্তার যাদের সমস্যা আছে তাদের থেকে যাদের পেটের সমস্যা অম্বল গ্যাসের যে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে নাচপঙ্টি খুব ভালো কাজ করে নাচপর থারটি সবসময় এপিগাস্টের পয়েন্টে হয়তো মানে বলের মতো কিনারি আছে বা খাবার সবসময় খাবো কি সবসময় পেট মধ্যে ভর্তি হয়ে থাকে এরকম যে সমস্যা মনে হয় যে তাদের আছে বা খাবার খাওয়ার পর খাবার খানিক পরেই হয়তো খাবারের সময় মুখের মধ্যে চলে আসছে গলার গাছ চলে আসছে এরকম যে সমস্যা বা গলার কাছে কি আটকে আছে এরকম সমস্যা থাকলে বা মাথার যন্ত্রণা সমস্যা এরকম নানারকম সমস্যা থাকলে আপনারা অবশ্যই ম্যাক্সিমাম থার্টি দু ফোটা করে দিনে তিনবার কন্টিনিউ এক সপ্তাহ চালাবেন দু ফোটা করে আধ গাফ জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই খাবেন তারপর যে শরীরটা একটু সুস্থ হয়ে গেলে ওনারা অটোমেটিক থার্টি দিনে একবার করে কন্টিনিউ এক মাস ইউজ করবেন তারপর যদি আপনার যে সমস্যা থাকে নিশ্চয়ের থেকে বেশি আপনাকে খেতে যেতে পারে যদি এইসব ওষুধ খাওয়ার পরে যদি আপনার যদি সমস্যা না সমাধান হয় নিকটবর্তী হাইপ্রীতি ডাক্তারের সঙ্গে ওষুধ সম্বন্ধে একটু আলোচনা করে নেবেন তা বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাই অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে দেবেন থ্যাংক ইউ পরবর্তীতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব